স্প্যানিশ কোপা দেল রে শেষ ষোলোর লেগে লাস পালমাসের মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ এস্তাদিও বিসেন্তে ক্যালদেরনে খেলা শুরু হবে রাত ছোয়া দুটায় প্রথম লেগে দুই শূন্যতে জিতে এগিয়ে দিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো এবার নিজেদের মাঠে খেলা হওয়ায় পুরোটাই নির্ভার রোজি ব্লাঙ্কোসরা আর কোয়ার্টার ফাইনালে উঠতে বড় ব্যবধানে জিততে হবে লাস পালমাসকে কিন্তু শেষ পাঁচবারের দেখায় সবগুলোতে হেরেছে লস আমারিলোসরা